আবারও সোনার দাম হঠাৎ করে প্রচুর বেড়ে গেল বাংলাদেশের বাজারে। বেড়েছে 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির সোনার দাম। এই মুহূর্তে এমনই তথ্য পাওয়া গেছে যা দেশের ইতিহাসে সোনার দামের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এতে মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে। আরও কত বাড়বে, আবার কবে কমবে বাংলাদেশের বাজারে গহনা সোনার দাম, এবং এই দাম বৃদ্ধি পেয়ে প্রতি এক আনা, প্রতি চার আনা এবং প্রতি ভরিতে কত টাকা বেড়ে কত টাকা নতুন মূল্য কার্যকর করা হয়েছে? এবং সাধারণ মানুষের মনে প্রশ্ন থাকে, এই সোনার দাম কি সমগ্র বাংলাদেশে বেড়েছে? এ সমস্ত সম্পূর্ণভাবে বুঝিয়ে বলে দিব এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে জেনে নিন। আর এই ভিডিওটি দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে, আপনার কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর সোনার দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। আর জুয়েলার সমিতি নির্ধারিত সর্বপ্রথম সোনার সঠিক দাম, সোনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং গহনার ডিজাইন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের বর্তমানে সোনার দাম এবং সোনার দাম বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড হারে বৃদ্ধি পাওয়ার পর দেশের বাজারেও গহনা সোনার দাম বেড়েছে। গত 6ই মার্চ বাংলাদেশ জুয়েলার সমিতির প্রধান অফিস বাজার সোনার মূল্য এই বৃদ্ধির কথা জানিয়েছে। নতুন দাম গত 7ই মার্চ সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে। এই সোনার নতুন দাম বাড়ানোর কারণ হিসেবে জুয়েলার সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা অথবা পিওর গোল্ডের দাম বেড়েছে, সে কারণে বাংলাদেশের বাজারেও সোনার দামের সমন্বয় করা হয়েছে। জুয়েলার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ 22 ক্যারেট প্রতি ভরিতে 2,217 টাকা বেড়ে 1,12,908 টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 21 ক্যারেট প্রতি ভরিতে 2,099 টাকা বেড়ে 21 ক্যারেট প্রতি ভরি সোনার দাম 1,07,775 টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেট প্রতি ভরিতে 1,808 টাকা বেড়ে 92,379 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরিতে 1,516 টাকা বেড়ে 76,982 টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বন্ধুরা, এখন জানিয়ে দেব এই নতুন দাম অনুযায়ী প্রতি একানা এবং প্রতি চার আনা সোনার দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি একানা সোনার দাম রয়েছে 7,056 টাকা, 21 ক্যারেট প্রতি একানা সোনার দাম রয়েছে 6,735 টাকা, 18 ক্যারেট প্রতি একানা সোনার দাম রয়েছে 5,773 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম রয়েছে 4,811 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক প্রতি চার আনা সোনার দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি চার আনা সোনার দাম রয়েছে 28,227 টাকা, 21 ক্যারেট প্রতি চার আনা সোনার দাম রয়েছে 26,943 টাকা, 18 ক্যারেট প্রতি চার আনা সোনার দাম রয়েছে 23,094 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি চার আনা সোনার দাম রয়েছে 19,245 টাকা। আর বন্ধুরা, অনেকে জানতে চায় সোনার দাম বাড়লে অথবা কমলে সেই দামে কি সমগ্র বাংলাদেশে সোনা বিক্রি হয়। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশে যত জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে তাদের একটি সমিতি রয়েছে। সেই সমিতির প্রধান হলো বাজস, অর্থাৎ বাজস যেই দাম নির্ধারণ করে থাকে সেই নির্ধারণ করা দামে সমগ্র বাংলাদেশে সোনা বিক্রি হয়ে থাকে। বন্ধুরা, এখন জানিয়ে দিব বাংলাদেশের বাজারে সোনার দাম আরও বাড়বে নাকি কমবে। বন্ধুরা, বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ানো অথবা কমানো হয় বিশ্ববাজারের উপরে নির্ভর করে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা এনে। যখন বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যায় তখন দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়, আবার যখন বিশ্ববাজারে সোনার দাম কমে যায় তখন দেশের বাজারেও সোনার দাম কমানো হয়। তবে বিশ্ববাজারে সোনার দাম যদি কমে যায় আর সেই দাম কিছুদিন স্থগিত থাকলে বাংলাদেশের বাজারে সোনার দাম যে কোনো সময় কমানোর ঘোষণা দিতে পারে বাংলাদেশ জুয়েলার সমিতির প্রধান অফিস বাজস। বন্ধুরা, আশা করছি বর্তমানে সোনার দাম এবং সোনার দাম বাড়ানো অথবা কমানো নিয়ে সমস্ত কিছু জানতে পেরেছেন। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।